আমার মনে হয় এই ওপেনিং নিয়ে আমরা আর চিন্তাই না করি, মানে চিন্তাটাই বাদ দিয়ে দিই। মানে আমার কাছে মনে হয় যে এখানে যারাই টপ অর্ডারে ব্যাটিং করছে সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে আসছে। আমার মনে হয় একটা দুইটা ভালো ইনিংস আমার মনে হয় ওই ব্যাটসম্যানেরও কনফিডেন্সটা আসবে। বাট আমার মনে হয় এখানে কেউই এমন না যে রিল্যাক্স আছে বা টিমের জন্যে চেষ্টা করছে না, সবাই চেষ্টা করছে। আশা করছি সামনের ম্যাচ থেকে এই টপ অর্ডার থেকেও ভালো স্কোর আসবে। আমার কাছে মনে হয় যে স্টিল আমার মনে হয় 5-6টা ম্যাচই খেলছে, বাট প্রত্যেকটা প্লেয়ারের আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কারো একটু সময় লাগে, কারো একটু কম সময় লাগে। বাট সবার ওই বিলিফটা রাখা উচিত তার উপরে, এভরিওয়ান যেন আমরা ওকে সাপোর্ট করি এবং বিশ্বাস করি, কারণ এইখানে যারাই যে কয়টা প্লেয়ারই আসছে সবাই ক্যাপাবল ভালো করার জন্য। সো আশা করছি সামনের ম্যাচে ভালো কিছুই করবে। দলের আলোচনা তেমন ওরকম কোনো কিছু ছিল না, লম্বা একটা টুর্নামেন্ট, এমন না যে 9 ম্যাচেই আমরা জিতবো। সো এখানে হারা জিতা থাকবে, সো এখান থেকে আমরা কীভাবে কামব্যাক করতে পারি ওইটা নিয়েই কথা হয়েছে এবং ওইটা নিয়েই প্ল্যান করা হয়েছে। হ্যাঁ, উনি অনেক হেল্প করছেন। আমার মনে হয় প্রত্যেকটা ধর্মশালায় আমরা যে 2টা ম্যাচ খেললাম, ম্যাচের আগে থেকে একটা আইডিয়াস আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা ব্যাটসম্যান বোলার সবাইকে, এবং এইখানে আসার আগেই এখানে কী ধরনের উইকেট হইতে পারে সে সম্পর্কেও আমাদের আলাপ আলোচনা হয়েছে। সো খুব ভালো, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা অনেক হেল্প পাচ্ছি তার কাছ থেকে, এবং আশা করব সামনে যে ম্যাচগুলো আছে উনি এভাবে হেল্প করবেন। প্রথমত কোনো পেস বোলারই হতাশ না, সবাই ঠিক আছে, এবং এখানে উইকেটটাই এমন রান স্বাভাবিকভাবে একটু বেশি দিবে, কারণ আমরা নর্মালি দেখি না যে আমাদের পেস বোলাররা 10 ওভারে 70-65-70 দেয়। তো হঠাৎ করে এসে দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক খারাপ বোলিং হচ্ছে, জিনিসটা এরকম না। সো সবাই এই বিষয়টা নিয়ে অবগত আছে যে এখানে উইকেটটা ভালো, এখানে কত কম রানের মধ্যে রাখতে পারি, কীভাবে আমি মিডল ওভারগুলোতে উইকেট বের করতে পারি, নতুন বলে কীভাবে উইকেট বের করতে পারি। সো সবার একটা প্ল্যান আছে এবং তারা ওইভাবে কষ্ট করছে, এবং আমার মনে হয় পেস বোলাররা আমি বিশ্বাস করি যে যেই অবস্থায় আছে এখান থেকে যদি আর 10% ইম্প্রুভ করি আমরা এখান থেকে আরও ভালো অবস্থানে আমরা যেতে পারবো। আমার কাছে মনে হয়েছে, আমার একটা জিনিসই মনে হয়েছে যে এখানে কত বেশি সাহস নিয়ে আমরা ব্যাটিং করতেছি, মন খুলে কতটুকু ফ্রিডম নিয়ে ব্যাটিং করতেছি, এটা ইম্পর্টেন্ট। যদি দেখা যায় যে প্রত্যেকটা টিমের ব্যাটসম্যান যারাই রান করতেছে অনেক, আমার কাছে মনে হচ্ছে খুব আরামেই রান করতেছে। সো মন খুলে ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট, ফ্রিডম নিয়ে ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট, সাথে সবার টেকনিক আমার মনে হয় সবাই এখানে স্কিলফুল। সো যদি আমরা ওই ফ্রিডম নিয়ে ব্যাটিং করি তাহলে ভালো করা সম্ভব, কারণ কোচিং স্টাফ ক্যাপ্টেন সবার কাছ থেকে ওই ফ্রিডমটা আমাদের আছে। ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে নতুন বলে ব্যাটিং করা অবশ্যই চ্যালেঞ্জিং, যে কোনো সিচুয়েশনে অবশ্যই চ্যালেঞ্জিং, যদি শুরু ভালো হয় অবশ্যই টিমের জন্য ভালো। বাট আমার কাছে যেটা ইম্পর্টেন্ট, যদি আমরা 2-3টা উইকেট আর্লি আমাদের পড়ে যায় তাহলে ওইখান থেকে আমরা কীভাবে কামব্যাক করি, সো ওইটাও আমাদের মাথায় রাখতে হবে যে 2-3টা উইকেট পড়ে গেলে তার মানে এই না যে আমরা খুবই অল্প রানে অল আউট হয়ে যাবো। সো ওইখান থেকে আমরা কীভাবে বড় স্কোর করতে পারি এটাও ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় দুইটাই, যদি শুরু ভালো হয় অবশ্যই টিম তো ভালো অবস্থাতে যাওয়ার পসিবিলিটিস বেশি থাকে।